বলছি আপনার কথা থেকে আমরা শুনেছি যে ঈশ্বর বলে বিশেষ কিছু হয় না, ঈশ্বর বলে বিশেষ কিছু হয় না। তো ঠাকুর যখন বলছেন যে তার কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করলে শুনবেনই শুনবেন, যখন জোর দিয়ে বলছেন যে ভক্তের প্রার্থনা তিনি শুনেন, তাহলে কি বোঝাতে চাচ্ছেন? প্রার্থনা কি আমাদের? ঠাকুর একটি কথা সুন্দর বলছেন, আমরা আলোচনা করছিলাম, যাকে বলে চিত্তশুদ্ধি, মনমুখ এক করা। ছোট করে বলছি, এটা মনমুখ এক করার মানে কি আছে, আমার ভিতরে যা আছে আমি মুখ দিয়ে তা বলবো, প্রার্থনা মুখ দিয়ে করব, ঠিক আছে? আমার মনের সেই স্থিতি যেখানে আমি আমার সম্পূর্ণ এফোর্ট দিয়ে দিয়েছি, যেখানে আমি বুঝতে পেরে গেছি আমার অন্তরে প্রার্থনা ঘটে গেছে, তা মুখ থেকে বেরিয়েছে, তা তো ফলবেই, কারণ ভিতরে ঘটে যাওয়া মানে কি, ইউ আর রেডি ফর দ্যাট, তুমি জীবনের ওপেননেসের জন্য তৈরি হয়ে গেছো। বোঝা যাচ্ছে বিষয়টা? ব্যক্তি প্রার্থনা কখন করে? আমরা প্রার্থনা করি, আমরা এটা দাও ওটা দাও সেটা দাও, এটা তো মূর্খামি। বললে কি হবে, মনমুখ কি এক? তুমি বলছো আমাকে অনেক টাকা দাও, ঠিক আছে, সেই বুদ্ধি কি অস্তিত্ব তোমাকে দিয়েছে যে তুমি রোজগার করা খুব খারাপ জিনিস নয়, করেছো রোজগার খুব ভালো কথা, কিন্তু তখন প্রার্থনা কি? মেক ইউর সেলফ এলিজিবল টু আর্ন, এটা হলো প্রার্থনা। তুমি এলিজিবল বানালে ভিতরটা, অন্তঃকরণ এলিজিবল টাকা রোজগার করতে, এবারে মুখ থেকে বললে তাহলে কথা কোনো মূল্য আছে তো? ঠিক যেমন আমার জগতের, আমি যেটা জানি তারই তো মূল্য আছে। তো প্রার্থনা মানে কি হলো? তার মানে তার কাছ থেকে ঠাকুর বলছেন আন্তরিক যদি প্রার্থনা করে, অর্থাৎ অন্তর যদি প্রার্থনাময় হয়ে যায়, তোমার প্রত্যেকটা অনুপরমাণু, তোমার জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা চলাফেরা যদি কোনো একটা দিকে ঘুরে যায়, এটাই তো ইটসেলফ একটা কন্ডিশনিং যে ওটা তোমার জীবনে ঘটবে, তখন প্রার্থনা তো কথার কথা। তখন আমি বলি স্তব তো মুখের কথা, মৌনতাকে পড়ো, তুই ভিতরে কি হয়ে গেছো, ঠিক আছে? মহাপ্রভু কি কৃষ্ণের কাছে প্রার্থনা করবে? মহাপ্রভু শুধু শান্ত চোখে একবার তাকাবেন, ওটাই প্রার্থনা ওনার জন্য। হা কৃষ্ণ বলছে যখন, হা কৃষ্ণ, এর মধ্যে কি কোনো হাউহুতাস দেখছো? বা তিনি হয়তো হাত তুলে বসে আছেন বা চুপ করে বসে আছেন, বুদ্ধ চুপ করে বসে আছে, এটা প্রার্থনা ঘটছে ওর মধ্যে থেকে, কারণ ভিতরটা যোগ স্থাপন হয়ে গিয়েছে, ভিতরে সেই এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে যাতে বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার প্রার্থনা করলে বৃষ্টি হয় না, ভিতরে মেঘ জমলে বৃষ্টি হয়। তো তখনই ঠাকুর বুদ্ধিমান মতো বলছেন কথাটা, মনমুখ এক করো, ভিতরে মেঘ জমাও। এবারে প্রার্থনা খুব সুন্দর জিনিস, বিভিন্ন স্তব স্তুতি প্রার্থনা, একটা এক্সপ্রেশন, এক্সপ্রেশন অফ হোয়াট? এক্সপ্রেশন অফ ইয়োর ইনার বিং, তোমার ভিতরের এক্সপ্রেশন। তো এই যে প্রত্যেক মুহূর্তে তুমি এত কিছু ভাবনা চিন্তা করছো না, এটাই হলো ঘনীভূত মেঘ ভিতরে, এটাই প্রার্থনায় রূপান্তরিত হচ্ছে। একদিন তা পিক ছবে এবং মুখ থেকে কোনো মন্দিরে, কোনো আমার সামনে বা কোনো সাধুর সামনে, কোনো আকাশে দাঁড়িয়ে ভিতরটাকে উঠবে, আমাকে মুক্তি দাও, হয়তো ধরি যে মুক্তির এইটা যদি উঠুক, এই শব্দটা বেরাক না বেরাক, ভিতরে তো এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, ওটা প্রার্থনা ঘটছে। ও কখনো কখনো ঋষিরা কবিরা তাকে লিখেছেন সুন্দর করে, এক্সপ্রেস করেছেন স্তব বলে স্তুতি বলে, বুঝে যাচ্ছে? এই যে শ্রীরামকৃষ্ণ আরাত্রিকম, কিন্তু ঠাকুরের নাম তো কোথাও নেই, স্বামীজি লিখলেন, ওটা প্রার্থনা, ওটা তো স্বামীজির অন্তঃকরণের যে দর্শন তা ম্যানিফেস্ট করেছে, এটা মনমুখ এক হওয়া, বুঝা যাচ্ছে? তো এই জায়গাটা ক্লিয়ার রাখো যে প্রার্থনা করলে তিনি শুনবেনই শুনবেন, মানে শ্রীরামকৃষ্ণ বলতেন যে কামার পুকুরে বসে আছি, জমি জমিপত্র দেখছি, কিছু জমি ছিল, ঘর বাড়ি ছিল, চাষবাস আছে, এখন তো দক্ষিণেশ্বরে গিয়ে বেশি সময় দিতে পারছি না, আমি এখান থেকে বসে প্রার্থনা করছি, মা কালী তুমি আমায় দর্শন দাও, হতো? রামকৃষ্ণের প্রার্থনা ওর 12 বছরের সাধনা থেকে বেরিয়েছে। সাধনাই যখন বাংময় মূর্তি নেয় তা প্রার্থনা হয়, সাধন না থাকলে ভিতরে বা চিত্তশুদ্ধি না থাকলে প্রার্থনা ফলীভূত হয় না। মাও তো ওটাই বললেন, আমাদের পুরো শাস্ত্রের ওই ও যেটা সন্ন্যাসের ক্রাইটেরিয়া বলছিল, তাহলে চিত্তশুদ্ধি, অর্থাৎ আমি যেটা বললাম ওপেননেস, ভিতরে যা আছে মুখেও তাই আছে, এটা প্রার্থনা। বিপরীতটাও ধরে নিও, শুধু ভিতরে যা আছে মুখে তা আছে, তা না? তো সেরকমই তোমার প্রত্যেকটা অ্যাকশনও সেরকমভাবে যেমন হতে হবে, ঠিক তেমনই তুমি যা কিছু বলছো, ঠিক আছে, যা কিছু বলছো তাকে তোমাকে কী করতে হবে, ভাবতে হবে না আমি কি বলছি, পরম দায়িত্ব পড়ে গেল না কাঁধে, আমি যেটা মুখে বলছি, আমি বলছি ভগবানকে, ভগবান আমার এটা করে দাও, তোমাকে ভিতর থেকে বলতে হবে না, ভগবান কি করে, উনি তো বিধি মাত্র, ওনার তো কিছু নয় যে উনি কাউকে স্পেশাল ফেভার দেবেন, ওই বিধিকেই প্রার্থনা বলে, ঠিক আছে? তো তোমাকে তখন প্রথমত হলে যে প্রার্থনা করবে সে ভয়ঙ্কর দায়িত্বশীল হয়ে যায় ভিতর থেকে, আমি যা বলছি তাকে আমার সচেতন হতে হবে, ঠিক আছে? আমি ক্লাস 10-এ পড়িনি,
আমি বলছি আমাকে মাধ্যমিক রেজাল্ট দিয়ে দাও, এ কেমন প্রার্থনা? সম্ভব না। আমি পড়াশোনা প্রচুর করেছি, ওই পড়াশোনাই আমার প্রার্থনা যা মার্কশিটে আকার নেবে। বুঝে যাচ্ছে?